হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম। তো আমাদের জানা আছে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি কিন্তু থাকবে সর্বোচ্চ ছাড়। যারা ঈদ উপলক্ষে গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে সর্বোচ্চ ছাড়। বিশেষ করে আজকের ভিডিওতে থাকবে 75000 টাকায় গাড়ি এবং 480000 টাকায় গাড়ি এবং 420000 টাকায় গাড়ি। এই ধরনের বাজেটে যারা লো বাজেটে গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল। প্রচুর গাড়ি দেখেন আমার পিছনে এবং আইস থাকবে কিন্তু দেখেন আরেকটা আইস আছে, নোয়া আছে, এই ধরনের প্রচুর গাড়ি আছে। ইউজ করে আমার গাড়ি কালেকশন। যারা মোটামুটি লো বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন, কম বাজেটের মধ্যে ভালো গাড়ি যাচ্ছেন তাদের জন্য কিন্তু বুই আউট কিন্তু অনেক অনেক স্পেশাল। তা আজকে ভিডিওতে হেল্প করবো হচ্ছে নুবুল ভাই। চলুন কথা না বাড়িয়ে আমরা নুবুল ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি আপনাদের পছন্দের শোরুম এবং পছন্দের ভাই কিন্তু নুবুল ভাই কিন্তু আজকে আপনাদের সাথে আছেন। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই আসলে ঈদ উপলক্ষে কি থাকবে একটু বলবেন। ঈদ উপলক্ষে আছে বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ। আজকে সব গাই দাম কমাই দিব ইনশাআল্লাহ। কমাই দিবেন ভাই? কমাই দিব সত্যি তো? জি ইনশাআল্লাহ। না ঈদ এর পর আসলে বাড়াই দিবেন? না 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 ভাই, কেউ খালি হাতে ফেরত যাবে না ইনশাআল্লাহ। কেউ কিন্তু খালি হাতে ফেরত যাবেন না, আসবেন। ইলিয়াস ভাই কিন্তু পাশাপাশি আছে, নুবুল ভাই তো আছে, সাথে কিন্তু ইলিয়াস ভাই আছে। ইলিয়াস ভাই আরো কম দাম দিয়ে দিবে। ইলিয়াস ভাই কিন্তু আরো কিন্তু ডিসকাউন্ট দিবে ইনশাআল্লাহ। উনি আছে, কম দাম দিয়ে দিবে, টেনশন করেন না ইনশাআল্লাহ। এসে পড়েন। আচ্ছা আচ্ছা। তো আর ভাই যারা সরাসরি আসবে তার জন্য যদি লোকেশন একটু বলে দেন। যে আপনারা যদি গুলিস্তান থেকে আসেন মানে ঢাকা থেকে আসেন তাহলে গুলিস্তানটা আপনি ফ্লাইওভার হয়ে মঞ্জিল রজনীগন্ধা কোমল এই বাসগুলো উঠলে আপনারা সরাসরি সাইমোডের পরে স্ট্যান্ড মুচাক বাস স্ট্যান্ডে নেমে যাবেন। আর যদি ডান দিক থেকে আসে তার মানে যদি কাশপুর দিয়ে আসেন, কাশপুর দিয়ে বা সোনাগড় দিয়ে আসতে গেলে কাশপুর ব্রিজটা পার হয়ে চিটাগড়ের পর স্ট্যান্ডটাই মৌচাক বাস স্ট্যান্ড। মৌচাক সিদ্ধিনগর স্থানগঞ্জ আমাদের শোরুমটা। তবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর আজকে যে গাড়ি দিয়ে প্রথম শুরু করব সেটি হচ্ছে নিশান সেড্রিক। আচ্ছা বড় কথা ভাই, কালকে রাতে ঢুকছে ভাই, কালকে রাতে। হ্যাঁ দেখেন একদম রিসেন্টলি আসছে গাড়িটি, ঢাকা মেট্রো গো 33 সিরিয়াল বিদেশি 71 পিছনে দুই দরজা পাওয়ার। দুই দরজা পাওয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দুই দরজা ড্রাইভার লাগাতে পারবে আর কি। আচ্ছা একটু আমরা দেখাই দেই পাওয়ার বলা হয় এই গেটগুলোকে, একটু দেখাই দেন ভাই, একটু দেখাই দেই তাহলে ভাইরা বুঝতে পারবে। এই যে গেটটা খোলা, ওয়াও, এই যে ভাই লাগানো, এটা ধরতে হবে না? ধরতে হবে না, এটা ধরতে হবে না, মানে সামনে থেকে এই পিছনে থাকা সব সেল এটা লাগাতে প্লাগ করতে পারবে। আচ্ছা ভিতরে ইন্টারিয়র একটু দেখাই দেই নুবুল ভাই। যেটা ভিতরে ইন্টারিয়র একটু দেখাই দেন। ভিতরে কিন্তু একটা রাজকীয় ভাব আছে, সম্পূর্ণ রাজকীয় ভাব ভাই। এই অবস্থা এই সব গাড়ি পাওয়া এখন সোর টাপ ভাই, সোর টাপ আমরাই দিচ্ছি। আচ্ছা সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই চায় একটা রাজকীয় ভাব, কম টাকার ভিতরে সবাই চায় রাজকীয় ভাব ভাই। এই যে ভাই দেখেন প্রত্যেকটা আপনি জাপানের সিল শো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় ভাই সিল দেওয়া আছে, জাপানের সিল দেওয়া একদম অরিজিনাল না একদম কোথায় করা। পিছন থেকে একটু দেখে দিই গাড়িটা, পিছন দিকটা দেখেন ভাই, ঢাকা মেট্রো গো 33 সিরিয়াল 8271 কত সুন্দর আছে গাড়িটা, নিশান সেড্রিক গাড়ি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল না নুবুল ভাই? হ্যাঁ সবকিছু অরিজিনাল ভাই। আর এটা ভাই আপনার স্পলাশ লাগানো আছে, এ হচ্ছে গাড়িটি। তো পেপারস কি অবস্থা নুবুল ভাই? পেপারসটা টেস্ট ওকেনটা ভাই রানিং ফিল আছে, রানিং ফিল। আর আপনার ফিটনেসটা ভাই 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আচ্ছা সিসি হচ্ছে ভাই 2000 সিসি। আর এই অবস্থায় দাম হচ্ছে ভাই মাত্র 5,00,000 টাকা ইনশাআল্লাহ ভাই। আরো দাম কমাই দিলাম 20,000 টাকা কম, 4,80,000 টাকা। 4,80,000? একটু আগে আপনার ভিডিওতে লাইক দিছিলাম 5,00,000 টাকা, 5,00,000 ছিল আপনি সেটা দর্শকরা সবাই দেখছে। আরো 20,000 টাকা কমে দিলাম আপনার ইউটিউবে 4,80,000। 4,80,000 তবুও কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ। 4,80,000 এরপর কথা বলার সুযোগ থাকবে, আসতে হবে আপনাদেরকে। এই গাড়িগুলো আসলে যারা সাদ এবং সাদদের মধ্যে মধ্যবিত্তর গাড়িগুলো নেওয়ার জন্য আসতে হবে বুই আউটার শোরুমটিতে। আর বুই আউটার শোরুমটিতে আসলে কিন্তু এই বাইকে পেয়ে যাবেন নুবুল ভাই আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে। তো এরপর কি দিবেন নুবুল ভাই? এরপর আমাদের জাতীয় গাড়ি, জাতীয় গাড়ি, জাতীয় গাড়ি 100 100 টয়োটা 100 টয়োটা 100 জাতীয় ফোন যেমন আছে জাতীয় গাড়ি আছে, জাতীয় গাড়ি, হ্যাঁ জাতীয় গাড়ি টয়োটা 100 জাতীয় গাড়ি টয়োটা 100 নাম্বার প্লেট দেখেন। গ 13 সিরিয়াল 13 38 65 65
একদম কাগজ ভাই 23 সাল পর্যন্ত কমপ্লিট করা কমপ্লিট পুরো ফুল গাড়ি কমপ্লিট করা ভাই ওকে খালি নিবেন চালাবেন ইনশাআল্লাহ 1500 সিসি না ভাই একদম 1500 সিসি কোন 1331 এ ডাইরেক্ট 1500 সিসি ভিতরে তো একদম অল অপশন অটো ভাই অল অপশন অটো তো চাকাটা কন্ডিশনটা দেখায় দেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভাইদের ভিতরে কি অবস্থা নবল ভাই একটু বলবেন ভিতরে ভাই অল অপশন অটো গিয়ারে গাড়ি ভাই প্যাড ঠিক আছে তারপর উপরে সিলিং টিলিং সব ঠিক আছে টিভি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে ভাই এসে সব কমপ্লিট করা সব কমপ্লিট অল কমপ্লিট করা ভাই জাস্ট নিবে আর চালাবে জি ইনশাআল্লাহ ভাই পিছনের কন্ডিশনটা দেখেন ভাই ঢাকা মেট্রো গো 13 সিরিয়াল ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে না টয়োটা করোলা 100 সামনে পিছনে সাইডে গ্লাস গুলো অরিজিনাল নবল ভাই হ্যাঁ অরিজিনাল আছে অরিজিনাল ভালো কন্ডিশন আছে গাড়িটা ভাই আপনারা নিতে পারবেন ভাই ভালো কন্ডিশনে আছে এই দিয়ে কোনো প্রকার কাজ নাই গাড়িটা কোনো প্রকার স্কেচ খোলা কাটা দেখতেছিনা ভাই না ভাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে তো নবল ভাই ঈদ উপলক্ষে সর্বোচ্চ ছাড় দিয়া প্রাইসটা যদি বলেন জি ইনশাআল্লাহ ভাই এই গাড়িটা রেজিস্টার হচ্ছে এর নামটা হচ্ছে টয়োটা 100 93 এর মডেল 2000 রেজিস্ট্রেশন এক্সট্রাগেন্টা ভাই আপা 23 সাল ফিটনেস তো ভাই 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আচ্ছা আর এটা সিসি হচ্ছে ভাই 1500 সিসি আচ্ছা আচ্ছা আর এটা দাম দিচ্ছি ভাই 350 আপনার একটু আগে লাইভে দিছিলাম 350 আর 20000 টাকা কম 330000 টাকা 330 330000 টাকা 330000 টাকা কি অসাধারণ গাড়ি আসলে এই ধরনের গাড়ি এই ধরনের বাজেটে গাড়ি নিতে হলে কই একদম হট ডিল ভাই হট ডিল জাতীয় গাড়ি আমাদের এটা একটা 3 লাখ 4 লাখ 5 লাখ 2 লাখ 2.5 লাখ এই ধরনের বাজেটে গাড়ি নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বুই অটো শোরুম দিতে বুই অটো শোরুম দিতে কিন্তু সাদে বা সাদের মধ্যে গাড়ি পাবেন ইনশাআল্লাহ এরপর কি রাখবে নবল ভাই এরপর দেখাবো আপনাদের একটা হাই সুপার জিএল ফুল হাই সুপার জিএল এর গাড়ি ফুল পেট ফুল সিলিং এর গাড়ি তিনের মডেল আর রেজিস্ট্রেশন টেস্টোগেনে রানিং ফুয়েল 22 সাল পর্যন্ত ভাই কাগজ কমপ্লিট করা আছে ভাই ডুয়েল এসি ডুয়েল এসির গাড়ি ভাই একদম ফ্রেশ আমাদের দেখলে পছন্দ হবেই ভিতরে ইন্টারিয়র দেখাই দিন নবল ভাই ভিতরে ভাই আপনি এটা অল অপশন অটো গিয়ারের গাড়ি ভাই অল অপশন অটো কন্ডিশনটা ভাই খুবই ভালো আছে কন্ডিশনটা ভাই ভালো আছে আর এটা ডুয়েল এসি করা যদি একটু ভাইদের দেখায় দেন ডুয়েল এসি করা আছে না ডুয়েল এসি করা আছে গরমের ভিতরে ডুয়েল এসি করাটা ভালো এসব গাড়ি না ভালো টাকা বেশি হলো গাড়িটা না ভালো তো নবল ভাই ঈদ উপলক্ষে ছাড় দিয়া প্রাইসটা বলবেন ইনশাআল্লাহ ভাই এই গাড়িটা রেজিস্টার হচ্ছে এর নাম তো হচ্ছে টয়োটা হাই সুপার জিএল তিনের মডেল 8 রেজিস্ট্রেশন টেস্টোগেনে রানিং ফুয়েল আছে 22 এর পর্যন্ত কমপ্লিট করা আছে সিসি হচ্ছে ভাই 2000 সিসি ডুয়েল এসি করা আছে 180 লিটার ভাই সিএনজিটা করা আছে আর এই অবস্থায় দামটা যাচ্ছে ভাই মাত্র 5 লাখ 60 5 লাখ 60 তবু কথা বলার অবসর আছে ইনশাআল্লাহ 5 লাখ 60 এরপর কিন্তু কথা বলার সুযোগ থাকবে আসতে হবে সরাসরি কথা বলবেন আসবেন ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলবেন আপনারা কিন্তু সার দিয়ে কিন্তু গাড়ি ঘুরে নেওয়ার সুযোগ পাবেন এরপর থাকবে টয়োটা 110 ভাই 95 এর মডেল 2000 রেজিস্ট্রেশন ভাই আচ্ছা আচ্ছা টেস্টোগেন ফিটনেসটা ভাই আপনার টেস্টোনার ডেটটা ফেল আছে হ্যাঁ 20 দিন ফেল আছে ডেটটা আচ্ছা গাড়িটা কমপ্লিট করা আছে ভাই ফিটনেসটা 22 সাল কমপ্লিট ভাই সিসি হচ্ছে 1500 সিসি অল অপশন অটো গিয়ারের গাড়ি অল অপশন অটো অল অপশন অটো গিয়ারের গাড়ি ভিতরে অল অপশন অটো গিয়ারের গাড়ি আপনার সিটগুলো লেদারের সিট লাগানো আছে ভাই কালার দলে চমৎকার ভাই চকলেট কালার খুব চমৎকার ভিতরে কন্ডিশনটা ভাই খুবই ভালো আছে ওয়াও সাউন্ড সিস্টেম সহ কমপ্লিট করা আছে ভাই এসি কমপ্লিট না হ্যাঁ এসি কমপ্লিট করা ভাই এসি কমপ্লিট পিছনের লুকটা একটু দেখাই দিই পিছনের কন্ডিশনটা দেখেন আপনি ঢাকা মেট্রো গো 14 সিরিয়াল 14 15 17 নাম্বারটা খুবই সুন্দর ভাই লাইট তো চেঞ্জ করেন নাই ভাই না না অরিজিনাল লাইট আছে ভাই এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল না ভাই সামনে পিছনে গ্লাস ভালো আছে ভাই আর আরে অবস্থায় আমার দাম যাচ্ছে ভাই মাত্র 4 লক্ষ টাকা মাত্র 4 লাখ মাত্র 4 লক্ষ টাকা মাত্র 4 লক্ষ টাকা আমি কিন্তু এর আগে বলছি এরকম অফার প্রাইস মাত্র 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ এই ধরনের বাজেটে গাড়ি নিতে হলে আপনাদেরকে এই শোরুম দিতে আসতে হবে ইনশাআল্লাহ ভাই আপনারা আসেন দাম নিয়ে আটকাবে না বাইরে এই শোরুমে কিন্তু দাম নিয়ে কিন্তু কোনো ঝামেলা হবে না আপনারা আসেন এসে পড়বেন আসলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পছন্দের গাড়িগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন